গর্ভাবস্থায় প্রায় প্রতিটি মহিলারই প্রশ্ন থাকে যে এ সময় কি সহবাস করা যায়। তাই আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বিশেষ সাতটি অবস্থা, যে অবস্থায় সহবাস করা যাবেই না, এবং যদি সহবাস করেন তাহলে গর্ভের বাচ্চার ক্ষতি হতে পারে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। গর্ভাবস্থায় সহবাস নিরাপদ হিসেবে বিবেচিত হতে পারে যদি আপনি একজন সুস্থ ও শারীরিক জটিলতাবিহীন গর্ভবতী নারী হয়ে থাকেন। এই সময় সহবাস খারাপ বা বিপজ্জনক কিছু নয়, তবে বিশেষ কিছু কারণ রয়েছে যখন ডাক্তার আপনাকে সহবাস করতে নিষেধ করে থাকেন। এই সাতটি অবস্থার মধ্যে প্রথমেই আসে যৌনবাহিত রোগ। যদি আপনার সঙ্গীর যৌনবাহিত রোগ যেমন ক্ল্যামিডিয়া, সিফিলিস ইত্যাদি থাকে তাহলে আপনি সহবাস করতে পারবেন না। এ সকল রোগের জীবাণু শারীরিক মিলনের মাধ্যমে আপনার দেহে ছড়িয়ে পড়তে পারে এবং গর্ভের বাচ্চাকেও আক্রান্ত করতে পারে। দ্বিতীয় হলো রক্তপাত। গর্ভাবস্থায় যে কোনো রক্তপাত হলে সাথে সাথে ডাক্তার দেখাতে হবে। এ সময়ে রক্তপাতের বহুবিধ কারণ থাকতে পারে, সঠিক কারণটি জানার জন্য ডাক্তারি চেকআপের প্রয়োজন রয়েছে। মূলত যোনিতে ইনফেকশন, গর্ভপাত, এক্টোপিক প্রেগনেন্সি অথবা প্লাসেন্টাজনিত যে কোনো একটি সমস্যার জন্য রক্তপাত হতে পারে। তাই এরকম কোনোটা আপনার সাথে হলে সহবাস করা একেবারেই উচিত নয় এই গর্ভাবস্থাতে। এরপর হলো সার্ভিক্সের অপূর্ণতা। জরায়ুর নিচের অংশকে সার্ভিক্স বলে, এটি মূলত শক্ত ভাগে বন্ধ থাকে। প্রসবের সময় ঘনিয়ে আসলে এটি নরম হতে শুরু করে এবং আস্তে আস্তে জরায়ুমুখকে খুলে দেয়। যদি কোনো কারণে সার্ভিক্স সময়ের আগে খুলে যায়, এক্ষেত্রে অপরিপক্ক শিশু হতে পারে বা শিশুটি মারাও যেতে পারে। আপনার সার্ভিক্সে যদি অপরিপূর্ণতা থাকে তাহলে আপনি সহবাস করতে পারবেন না। এরপর হলো অপরিপক্ক শিশু জন্মের ইতিহাস যদি আপনার থাকে। অধিকাংশ ক্ষেত্রে ডাক্তাররা বলতে পারেন না কেন অকালে সন্তান প্রসব হয়ে থাকে। যদি অতীতে আপনার এরকম ঘটনা ঘটে তাহলে সহবাস থেকে বিরত থাকতে বলেন ডাক্তাররা। এছাড়াও যমজ সন্তান, জরায়ুতে অস্বাভাবিকতা, অল্প বয়সে গর্ভধারণ, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদির কারণেও আপনার সহবাসে নিষেধাজ্ঞা আসতে পারে। এবার প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা বা বাংলায় গর্ভফুল, এটির মাধ্যমেই পুরো গর্ভকালীন সময়ে বাচ্চা সকল প্রকার পুষ্টি পেয়ে থাকে। শুরুর দিকে প্লাসেন্টা জরায়ুর নিচের দিকে অবস্থান করে, কিন্তু সময়ের সাথে সাথে এটি উপরে চলে যায়। যদি কোনো কারণে এটি নিচেই অবস্থান করে সেক্ষেত্রে আপনার প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে বলে বলা হয়। এতে করে সার্ভিক্সের অংশ ঢেকে থাকে এবং গর্ভবতী রক্তপাত হয়। তাই এ ধরনের সমস্যায় সহবাস একদমই নিষিদ্ধ। এবার আসছি সার্ভিক্সের ডায়ালিস, অর্থাৎ জরায়ুর ক্রমান্বয়ে সংকোচন ও প্রসারণে শরীর সন্তান প্রসবের জন্য প্রস্তুত হয়। সন্তান প্রসবের জন্য সার্ভিক্সের মুখ খুলে যাওয়াকে ডায়ালেশন বলে। এই ডায়ালেশন কখনো কখনো সপ্তাহব্যাপী সময় নিয়েও আস্তে আস্তে হতে পারে, আবার সংক্ষিপ্ত সময় ব্যবধানেও হতে পারে। ডায়ালেশন চলা সময় জনিতে কোনো কিছু প্রসব করানো উচিত নয়, তাই এ সময়ে আপনি সহবাস করতে পারবেন না। এছাড়াও পানি ভাঙা। একটি কোষ ঝিল্লি থাকে যা অ্যামনিউটিক ফ্লুইডের চারপাশে দেওয়ালের মতো কাজ করে। কোনো কারণে এই ঝিল্লিটি ফেটে যেতে পারে বা এখানে ফুটো হয়ে পানি লিক করতে পারে। মূলত পানি ভাঙাই সন্তান প্রসবের লক্ষণ,
কিন্তু ঝিল্লিটি সময়ের আগেই ফেটে গিয়ে পানি লিক করা শুরু করলে সাথে সাথেই ডাক্তার দেখাতে হবে। এক্ষেত্রে আপনি সহবাস করলে গর্ভের বাচ্চার ইনফেকশনের শিকার হতে পারে, তাই অবশ্যই এ সময় সহবাস থেকে বিরত থাকতে হবে। মোটামুটি এই কারণগুলির জন্যই ডাক্তাররা সহবাস নিষেধ করে থাকে। একটি সুস্থ সুন্দর সন্তানের জন্য আপনাদের এইটুকু ত্যাগ করতেই হবে, বিশেষ করে পুরুষদেরকেও। দুপক্ষের ভালোবাসা ও শ্রদ্ধাই এ সময় আপনাদেরকে আরও ভালো রাখতে পারে। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।